আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কুকিং এ আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি রুটি, পরোটা বা নানের সাথে দারুণ একটা সাইড ডিশ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এখানে যে যেরকম ঝাল খাবেন সে বুঝে অ্যাড করবেন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এটাকে 30 মিনিটসের জন্য আমি রেস্ট হতে দেব। এবার একটা কড়াইতে সাদা তেল অ্যাড করে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এবারে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি চিকেনগুলো যে তেলে ভেজেছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ইউজ করছি না। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচুনো টমেটো। এগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটো পেঁয়াজ খুব ভালো করে নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম কাজু বাদাম। এবার বাটারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে এগুলোকে খুব ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট কুক করলে কিন্তু পেঁয়াজ টমেটো সব সবজিগুলোই একদম নরম হয়ে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আমার সবজিগুলো অলমোস্ট নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি একটু সামান্য জল দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য এটাকে কুক করে নিচ্ছি। আমার কিন্তু একদম এই মশলাটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব আর একটা গ্রাইন্ডিংয়ে দিয়ে খুব মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবারে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আমার সমস্ত রেসিপির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, ওখান থেকে গিয়ে চেক করে নেবেন। এই অবস্থায় দিয়ে দিলাম বাটার। বাটারটাকে দিয়ে আরও কিছুক্ষণ কুক করতে হবে মশলাগুলোর সাথে। আমার কিন্তু মশলাটা অলমোস্ট কুক হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না,
খুব খেতেও সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ব্যাস এই চিকেনগুলো দিয়ে কিন্তু আমি আর 10 মিনিটসের মতন কুক করে নিচ্ছি। আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি। এটা কিন্তু একদম রেস্টুরেন্ট ফ্লেভার দেবে, তাই এই কসুরি মেথিটা দিতে কিন্তু একদম ভুলবেন না। ব্যাস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর একদম রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। শেষে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এই অবস্থায় আমি এটাকে 10 মিনিটসের জন্য রেস্ট হতে দিলাম। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে।